السلام عليكم ورحمة الله وبركاته حمد ومسلين أما بعد جي بھجر آپ کی جرہ پرشنوں کو لئے تھیں جے پاس وقت آدھین رشما جے کوکور ڈاکے ایر بیدھان کی اصل ہے ایر بیدھان ہوئینا آپ نے پرشنوں کو تب آتے ہیں جے پاس وقت آدھین رشما جے کوکور ڈاکے کینو ڈاکے کمبا کوکور ڈاکلا مدر کرونیو کی کمبا کوکور ڈاکلا مدر کرونیو کی پرثم ہوتو রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আবু দাউদ হাদিস নম্বর 5103 এবং 4 এর মধ্যে জাবির বিন আব্দুল হাদিস বর্ণনা করি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামি'তুম নুবাহাল কিলাবি যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাবে ওয়া নাহিকাল হুমুরি এবং গাধার চিৎকার শুনতে পাবে বিল্লাইল রাত্রিতে বিল্লাইল রাত্রিতে ফতাআউযু বিল্লাহি তখন তোমরা আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাও অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো ফাইন্নাহুন্না ইরাইনা কেননা তারা এমন কিছু জিনিস দেখতে পায় কেননা তারা এমন কিছু জিনিস দেখতে পাই মা আলা তারাও না যা তোমরা দেখতে পাও না যা তোমরা দেখতে পাও না অর্থাৎ কুকুররা শয়তানকে দেখতে পায় কিন্তু আমরা দেখতে পাই না শয়তানকে আমরা দেখতে পাই না কুকুররা শয়তান দেখলে চিৎকার করে ঘেউ ঘেউ করে তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে যখন তোমরা কুকুরের চিৎকার শুনবে ঘেউ ঘেউ শব্দ শুনবে তখন তোমরা আল্লাহ তাআলা আশ্রয় চাইবে অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে মান সামিআ নুবাহাল কলব যে ব্যক্তি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনবে আও নুহা পাহেমারিন অথবা গাধার চিৎকার শুনতে পাবে ফালাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তখন সে অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে অভিশপ্ত শয়তানের কাছ থেকে বা তার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাইবে ফাইন্নাহুম ইয়ারাউনা কেননা তারা এমন কিছু দেখতে পায় মা আলা তারাউনা যা তোমরা দেখতে পাও না যা তোমরা দেখতে পাও না তো আগের হাদিসে কিন্তু বলা হয়েছিল কি যে যদি রাত্রিতে শুনতে পাও যদি রাত্রিতে শুনতে পাও কিন্তু এই হাদিসের মধ্যে রাত্রির কথা বলা হয়নি মেহাদিসের মধ্যে রাত্রির কথা বলা হয়নি তো যদি দিনের বেলাতেও কেউ কুকুরের শব্দ শোনে ঘেউ ঘেউ তো সেক্ষেত্রেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারে এটা এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে সহিহ আবু দাউদ হাদিস নম্বর 5103 এবং 4 সহিহ আদাবুল মুফরাদ হাদিস নম্বর 937 তো এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে কুকুররা যে ঘেউ ঘেউ করে বা চিৎকার করে এর কারণ কি যে তারা সব শয়তানকে দেখতে পায় তারা শয়তানকে দেখতে পায় আর সেই জন্যে কুকুর ডাকলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয় শয়তানের শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ চাইতে হয় সেজন্য কী বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় ঠিক একই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আযানের সময় শয়তান পলায়ন করে আযানের সময় শয়তান পলায়ন করে আর সেই সময় কুকুররা শয়তানকে দেখতে পেয়ে চিৎকার করে সেই সময় কুকুররা শয়তানকে দেখতে পেয়ে চিৎকার করে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বুখারীর মধ্যে আবু হুরায়রা বর্ণনা করেছেন আনহু আন্না রাসূলুল্লাহ কলা রাসূলুল্লাহ বলেছেন যে ইদা নুদিয়া লিসসালাতি যখন সালাতের জন্য আজান দেওয়া হয় আদবারাস শাইতানু তখন শয়তান পলায়ন করে ওলাহু জুরাতুন বায়ু বা হাওয়া নির্গত করতে করতে হাওয়া ছাড়তে ছাড়তে শয়তান পলায়ন করে হাত্তা লা ইয়াসমাউল তাযিন যেন সে আজান শুনতে না পায় সেই জন্যে যেন সে আজান শুনতে না পায় সেই জন্যে ফাইদা কদান নাদা যখন আজান দেওয়া শেষ হয় আকবরা তখন আবার ফিরে আসে হাত্তা ইদা সুবিবা বিসসালাতি অথবা যখন আবার
সালাতের জন্য একামত দেওয়া হয় আদবারা তখন আবার পলায়ন করে হাত্তা ইযা কাযা তাসবীব অথবা যখন একামত দেওয়া শেষ হয় আকবারা তখন আবার ফিরে আসে হাত্তা ইখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি এসে মানুষের অন্তরে কুমন্ত্রণা এবং খারাপ চিন্তা ভাবনাকে তৈরি করে এবং সে বলে উযকুর কাজা উযকুর কাজা তুমি ওটা স্মরণ করো তুমি ওটা স্মরণ করো লিমা আলাম ইয়াকুন ইয়াজকুর তুমি এটা কেন স্মরণ করছো না তুমি এটা কেন মনে মনে এটা এটাকে তুমি নিয়ে মনে মনে কেন ভাবছো না এভাবে সে মানুষকে বদ্ধষ্ট করে বা মানুষের মনকে সালাত থেকে দূরে সরিয়ে দেয় সহিহ বুখারি হাদিস নাম্বার 608 1231 এবং 3285 সহিহ মুসলিম হাদিস নাম্বার 389 সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 516 এবং সহিহ নাসাঈ হাদিস নাম্বার 1295 সরি 53 তো বোঝা গেল যে যেহেতু আজানের সময় শয়তান পালায়ন করে আর সেই জন্যে শয়তানকে দেখতে পেয়ে কুকুররা চিৎকার করে এটা হলো আজানের সময় কুকুর চিৎকার করার কারণ এটা হলো আজানের সময় কুকুর চিৎকার করার কারণ এবার যদি কুকুর চিৎকার মানুষ শুনতে পায় তাহলে মানুষের জন্য মানুষের করণীয় কি সেক্ষেত্রে মানুষ কুকুরের ঘেউ ঘেউ বা চিৎকার শুনে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলবে এটা হচ্ছে করণীয় এটা হচ্ছে করণীয় আজম আইনুল্লাহ আলাইহিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু